স্বামী সোমেশ্বরানন্দজী মহারাজের কিছু আধ্যাত্মিক বক্তব্য ও উপদেশ পাঠ করছি গোপা বাগচি। দেবল কাহিনী। দেবল গুপ্ত, কেন্দ্রীয় শিল্প সংস্থার সিনিয়র ম্যানেজার, পরিচয় অনেক দিনের, প্রচণ্ড সাহসী এবং অসাধারণ কর্মদক্ষ। দূরে থাকি, ফোনে কথা হয় মাঝে মাঝে। অল্প বয়সে উঁচুতে উঠে গেছেন পেশার ক্ষেত্রে, অনেক অভিজ্ঞতা তার, তাই প্রশ্ন করে জানতে চেষ্টা করি তাকে। তার উত্তর, প্রশ্ন, আপনার জীবনে হঠাৎ এক পরিবর্তন ঘটেছিল বলে শুনেছি, কখন কিভাবে? উত্তর, যেদিন প্রথম স্বামীজির বই পড়েছিলাম চমকে গেলাম, এত আগুন। গোগ্রাসে গিলতাম তার কথা, কিন্তু বুঝতাম না কিভাবে এটা প্রয়োগ করব জীবনে কর্মক্ষেত্রে। কয়েক বছর পর আপনি যখন আমাদের কোম্পানিতে আসতে শুরু করলেন ট্রেনিং দিতে, বুঝতে পারলাম উত্তরটা। বিশেষ করে রাজর্ষি মডেল অফ লিডারশিপ চোখ খুলে দিল আমার, গ্রেট অ্যাচিভার অ্যান্ড স্পিরিচুয়াল। আমার নতুন জীবন শুরু হল। প্রশ্ন, কখনো ইউনিয়নের চাপে মাথা নত করেননি বলে আপনার নাম আছে, প্রাণ সংশয় জেনেও এগিয়ে গিয়েছিলেন, ঘটনাটা কি ছিল? উত্তর, মহারাজ আপনি আমাকে লজ্জা দেবেন না, এ এক বিশেষ ঘটনা আমার জীবনে। তখন আমি আসামে পোস্টেড, ইন্সপেকশনে যাব, সবাই মানা করল, উলফা আতঙ্কবাদী সেখানে, প্রাণ সংশয় বলে বডিগার্ড নিয়ে যেতে বলল। কিন্তু ভাবলাম ঠাকুর আমাকে মারতে চাইলে ঘরে বসেই মরব, আর বাঁচালে কেউ মারতে পারবে না, চলে গেলাম একাই, কিচ্ছু হয়নি আমার। প্রশ্ন, কলকাতায়ও এমন হয়েছিল শুনেছি? উত্তর, হ্যাঁ, বহু বছর আগে আমার অফিসে ঢুকে পড়ল প্রায় 50 জন শ্রমিক, মার মুখি, ঘর তছনছ করে দিল, হাতে রড লাঠি, গালাগালি চিৎকার, আমি হতভম্ব। চেয়ারে বসে চোখ বন্ধ করে স্বামীজির মুখটা ভাবছি সাহসের জন্য। হঠাৎ তাঁর কথা মনে এলো, ভাগো মত, মোকাবিলা করো, পালিও না, মুখোমুখি হও। চোখ খুলে উঠে দাঁড়ালাম, এগিয়ে গেলাম তাদের মাঝে, বললাম, মারবে, মারো। ওরা থতমত খেয়ে গেল, কিছুক্ষণ মুখ চাওয়াচাওয়ি করে সবাই বেরিয়ে গেল ঘর থেকে। আমার আজও মনে হয় স্বামীজির দৈববাণী ছিল সেটা। প্রশ্ন, অনেক মারাত্মক পরিস্থিতি সামলেছেন আপনি কর্মক্ষেত্রে, শুধু ইউনিয়ন নয়, বসের অন্যায় চাপের সামনেও মাথা নত করেননি, এই শক্তির রহস্য কি? উত্তর, জানেন মহারাজ, আমার বিশ্বাস এমন পরিস্থিতি ঠাকুরই নিয়ে আসেন আমার সামনে, তিনি এভাবে পরীক্ষা করেন আমাকে, তাই ভয় পাই না, দুঃখ নয়, নিজেকে বলি ঠাকুরের পরীক্ষায় 90% পেতেই হবে। প্রশ্ন, আচ্ছা এই বিশ্বাস কোথা থেকে আপনি পান দেবল বাবু? উত্তর, বিশ্বাস নয়, এ চিরন্তন সত্য, স্বামীজির বাণী, এসো মানুষ হও। আপনি ক্লাসে একদিন বলেন দেশ গড়ার কথা, উন্নয়নে হাত লাগানোর কথা, আপনারা ম্যানেজার নন, আপনারা নতুন ভারতের স্রষ্টা,
সেদিন রূপান্তর ঘটে গিয়েছিল আমার। সত্যিই তো, স্বামীজি যে নতুন ভারত গড়ার ডাক দিয়েছিল তাকে রূপ দেওয়াই আমাদের কাজ। আমার মনে হয় ঠাকুরের আশীর্বাদ সেদিন থেকেই পাচ্ছি। প্রাণ দাও প্রাণ পাবে, এটাই যেন ঠাকুর বললেন আমাকে। সেদিন থেকে আমি আর চাকরি করি না, নিজের কর্মক্ষেত্রে দেশ গঠন করি।